যখন আমরা পবিত্র মসজিদ এলাকায় প্রবেশ করি, অর্থাৎ কাবা ঘরের চারপাশে এলাকায়। মসজিদ হওয়ার জন্য ভবন বা ভবনের ছাদ থাকা জরুরি নয়, মসজিদ হচ্ছে সেজদা করার স্থান। অতএব কারণে কাবা এবং কাবার চারপাশকে মসজিদ বা মসজিদে হারাম অর্থাৎ পবিত্র মসজিদ বলা হয়। পবিত্র মসজিদে প্রবেশ করার সাথে সাথে বাইতুল্লাহর দৃশ্য, কাবার মাহাত্ম্য দর্শকদেরকে বিমুগ্ধ করে, বিস্মিত করে। চোখ তার সকল প্রয়োজনকে যেন ভুলে যায়। যদিও কাবা খুব বড় কোনো স্থাপনা নয়, তবে এই স্থাপনা যেভাবে তার প্রভাব কোটি হৃদয়ে অঙ্কন করে, যেভাবে তার দর্শকদেরকে স্তব্ধ করে দেয়, এই অনুভূতি এমন কিছু যার শুধুমাত্র অভিজ্ঞতাই নেওয়া যায়, কেউ বর্ণনা করেও যেন বর্ণনা করতে ব্যর্থ হয়ে যায়। এটাই হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যা সবচেয়ে বড় প্রতীক, যা নির্মাণ করা হয়েছে আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে। এই ঘরের কোণে একটি কালো পাথর রাখা আছে, এটাকে আল্লাহর ডান হাত বলা হয়, অবশ্যই প্রতীকীভাবে। আমরা হয় এটাকে চুম্বন করি অথবা দূর থেকে ইশারা করি। অনেকে বলে আমরা মুসলমানরা এই কালো পাথরের পূজা করি। এর জবাব হচ্ছে, আমরা মুসলিমরা কোনো পাথরেরই পূজা করি না, আমরা খোদা তাআলার উপাসনা করে থাকি, খোদার সামনে সেজদায় নত হই। আল্লাহ তাআলার যে ঘর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বানানো হয়েছে, এটাকে অনেকে মনে করেন যেন খোদা নিজে এখানে থাকতে এসেছেন। এটা আসলে মসজিদ। কোরআন পরিষ্কারভাবে বলছে যে এটা মসজিদে হারাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম একটি মসজিদ বানিয়েছিলেন যাতে করে এই মসজিদ পুরো দুনিয়ার সকল মসজিদের জন্য একটি মারকাজি মসজিদ বা কেন্দ্রীয় মসজিদের ভূমিকা পালন করে। অতএব এটা মসজিদ, মসজিদ আল হারাম। আর এই মসজিদের জন্য যে আদব নির্ধারণ করা হয়েছে তা আলামত স্বরূপ। আলামত মানেই হচ্ছে যে আপনি কিছু বাস্তবতাকে প্রতীকী চিহ্নের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন, অর্থাৎ সিম্বলিক এক্সপ্রেশন বা আলামতের বহিঃপ্রকাশ, যাকে বিভিন্ন রূপ প্রদান করা হয়। এটাকে একটু ভালো করে বুঝে নিন, কারণ এমন অনেক জিনিস ভুল ধারণা জন্ম দেয়। আমাদের দেশের একটি পতাকা রয়েছে, একটি কাপড়ই তো, বাজার থেকেই তো এই কাপড় কেনা হয়, তখন এর তেমন কোনো মূল্যই থাকে না। কিন্তু যখন সেই সাধারণ কাপড় দিয়ে আমাদের দেশের পতাকা তৈরি করা হয়, তা ওড়ানো হয়, তখন আমরা সকলেই এর সম্মানে দাঁড়িয়ে যাই, কারণ এই পতাকা এখন দেশের সাথে আমাদের প্রেম ভালোবাসার যে বাস্তবতা তার সিম্বল বা আলামত হয়ে যায়। তাই এই কারণে আমরা এই পতাকার সম্মান করি, এহতেরামও করি। এভাবেই এমন অনেক বিষয় আমাদের জজবাত বা আবেগ অনুভূতির আলামত হয়ে যায়। উদাহরণস্বরূপ, আমরা যখন কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করি, তখন তার হাতের সাথে হাত মিলিয়ে অনেকক্ষণ মুসাফাও করি। কি এটা? এটা আসলে একটি আলামত যে আমরা একে অপরকে আমাদের ভালোবাসা প্রকাশ করছি। একইভাবে এই হারাম এবং হারামের চারপাশে যা কিছু করা হয়, এগুলো কিছু বাস্তবতার আলামত মাত্র। তাই মসজিদে হারামের এক কোণে কাবার প্রথম নির্মাণের একটি পাথর আলামত হিসেবে রাখা হয়েছে, যাকে হাজরে আসওয়াদ বলা হয়ে থাকে। এটা মূলত ইয়ামিনুল্লাহ, আল্লাহ তাআলার হাতের আলামত। আমরা আসলে আল্লাহ তাআলার সাথে ইতাআত বা আনুগত্যের বান্দিগির ওয়াদা করে থাকি, এজন্য একটি হচ্ছে আপনার হাত আর অন্যটি খোদার হাত। এই ওয়াদার আলামত হচ্ছে এই নির্ধারণ করে দেওয়া আনুষ্ঠানিকতা। এজন্য আমরা যখন হাজরে আসওয়াদকে ছুঁয়ে বা দূর থেকে ইশারা করে তাওয়াফ শুরু করি, তখন দোয়া করি, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়াওয়াফা'আন বিআহদিকা ওয়াত্তিবা'আন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার প্রতি ঈমান এনে আপনার কিতাবকে সত্যায়ন করে আপনার সাথে করা ওয়াদাকে, চুক্তিকে মেনে
এবং আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তাওয়াফ শুরু করছি। মূল কথা হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার উপর ঈমানকে জিন্দা করছি এবং আপনার সাথে করা চুক্তির আনুগত্যের ঘোষণা দিচ্ছি। পুরনো যুগে যখন কারো সাথে আনুগত্যের বায়াত করা হতো বা আনুগত্যের ওয়াদা করা হতো, তখন সাধারণভাবে হাতের উপর হাত রেখে হাত চুম্বন করা হতো। এটি পুরনো একটি রেওয়াজ ছিল যা আজও আরবসহ বিভিন্ন অঞ্চলে পালন করা হয়। এই প্রথাকেই আল্লাহ তাআলা আলামত হিসেবে ব্যবহার করেছেন যখন তার বান্দা বান্দিরা তার সাথে ওয়াদাবদ্ধ হয়। মানুষ কাবাতে যায় আর মনে করেন একটি পাথর চুম্বন করতে হবে, তাই করছি। বাস্তবতা হচ্ছে এটা ইয়ামিনুল্লাহ, আল্লাহর হাতের আলামত, যাকে প্রতীকী হিসেবে চুম্বন করে আরো সে সমাসীন রবের সাথে আনুগত্যের ওয়াদা করা হয়। একটি আপনার হাত আর অন্যটি খোদার হাত। সেই হাতে হাত রেখে তার হাতে চুম্বন করে ওয়াদা করা হচ্ছে। অতএব পরিষ্কারভাবেই এটা কোনো পাথরের পূজা নয়। এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, যাতে করে আর কোনো ভুল ধারণা না জন্মায়। এই যে এত মূর্তি যেগুলোকে মানুষ পূজা করে, যদি এই মূর্তিগুলোর পেছনে যে বাস্তবতা আছে তা সত্যি সত্যি কোনো বাস্তবতা হতো, তবে এটা গুনাহ হতো না, কারণ তখন এই মূর্তিগুলো সেই বাস্তবতার আলামত হয়ে যেত। কোরআন মাজিদ কি বলে এই মূর্তিগুলোর বিষয়ে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাজমে বলেন, আসমা উন সাম্মাইতু মুহা, এই মূর্তিগুলো তো কেবল কতগুলো নাম, যে নাম তোমরা আর তোমাদের পিতৃপুরুষরা রেখেছ। এর পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, তারা তো শুধু অনুমান আর প্রবৃত্তিরই অনুসরণ করে, যদিও তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। অর্থাৎ এই মূর্তিগুলোর পেছনে কোনো বাস্তবতা নেই, এগুলো শুধুই মানুষের দেয়া কিছু নাম মাত্র। সুতরাং আল্লাহ তাআলা যদি কোনো বাস্তবতাকে আলামত স্বরূপ প্রতীকী হিসেবে প্রকাশ করেন পাথরের মাধ্যমে, এতে কোনো সমস্যা নেই, কারণ এর পেছনের বাস্তবতা সত্য। তবে এই মূর্তিগুলোর পেছনে কোনো ধরনের কোনো রকমের বাস্তবতা নেই। তারা বলেন এটি অমুকের মূর্তি, অমুক খোদার মূর্তি। প্রশ্ন হচ্ছে, কে সেই অমুক? সে কি আসলেই খোদা? তার কি যোগ্যতা আছে খোদা হওয়ার? তাকে কি প্রকৃত ঈশ্বর কোনো কর্তৃত্ব ক্ষমতা এখতিয়ার দিয়েছেন? এই মূর্তিগুলো সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তা মূলত প্রকৃত ঈশ্বর সম্পর্কে মিথ্যা আর তার ব্যাপারে অপবাদ, এর কোনো বাস্তবতা নেই। এজন্য এই কথা যে মূর্তি পূজা কোনো খারাপ জিনিস, ব্যাপারটা এমন নয়। মূর্তি পূজা এজন্য একটি বড় ধরনের শির্ক, কারণ এ সংক্রান্ত যে কথা বলা হচ্ছে তা ভুল এবং মিথ্যা। যে জিনিসকে তারা বাস্তবতা মনে করছে তা মোটেও বাস্তবতা নয়। যে বিশ্বাস মূর্তি পূজারীরা প্রতিষ্ঠিত করেছে তার ন্যূনতম কোনো ভিত্তি নেই। অতএব খোদার যেহেতু কোনো অংশীদার নেই, এখন তারা যাকেই খোদার অংশীদার সাব্যস্ত করে তার মূর্তি তৈরি করে তার পূজা করুন বা মূর্তি তৈরি না করে পূজা করুন, সব সময়ই এটি একটি অপরাধ। অর্থাৎ খোদার সাথে শিরক করা বা অংশীদার সাব্যস্ত করা, খোদাকে নিয়ে মিথ্যা বলা, আর খোদার ব্যাপারে মিথ্যা বলা মহাপাপ, মহা অন্যায়, মহা জুলুম। এজন্য শিরক সবচেয়ে বড় গুণা। মূর্তি পূজা তৈরি হয়েছে এখান থেকে যে প্রথমে কিছু ব্যক্তিকে খোদার অংশীদার বানানো হয়েছে, এটি একটি মিথ্যা ছিল। অতঃপর তাদের মূর্তি বানানো হয়েছে প্রতীকী হিসেবে, এখন সে প্রতীককে পূজা করা হচ্ছে। আলামতের প্রকাশ কোনো খারাপ কিছু নয়, তবে যদি তা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়। নামাজে আমরা কি করি? রুকু, সেজদা, এগুলো কি? খোদার বরত্বের স্বীকারোক্তি, খোদার দাসত্বের স্বীকারোক্তি, যা শরীরকে নত করার মাধ্যমে আলামত বা প্রতীকী হিসেবে প্রকাশ করা হয় যে আমি দাস আর আপনি আমার মনিব, আমার মালিক,
আমার ত্রাণকর্তা, আমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা। তাই আলামত বানানো, আলামত প্রতিষ্ঠিত করা এটি নিজে কোনো খারাপ জিনিস নয়। মূল কথা হচ্ছে এর পেছনে কি বলা হচ্ছে। যদি সেই কথা শিরক হয়, যদি সেই কথা এমন হয় যা অন্য কাউকে বা অনেককে খোদার অংশীদার সাব্যস্ত করা হয়, তো এই কথা মিথ্যা এবং এর আলামত মিথ্যা।